আমি উন্নতি বেতরোরি থেকে উন্নতি কুকিং এ আরো একবার সবাইকে স্বাগতম। আজকে আমি পাকা আমের রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা যদি বাড়িতে তৈরি করেন আপনার বাড়ির সবাই অনেক পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। কম ধরনের নাস্তা বানিয়ে আপনার বাচ্চার স্কুল টিফিনও দিতে পারবে। আপনার বাসায় কোনো অতিথি আসলে ঝটপট তৈরি করে দিতে পারবেন এই পিঠেগুলো। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে এখানে আমি তিনটে ছোট সাইজের আম নিয়েছি, একটা বড়, দুটো ছোট, একদম পাকা টুকটুকে দেখে নিয়েছি খুব সুন্দর কালার দেখে। তো আমটা এখন হাত দিয়েই চটকে আমের যে শ্বাসটা আছে বের করে নেব। আর আম ছুলতে এভাবে চটকাতে তো সবাই জানে, এর জন্য আমি আর ছুলাটা দেখালাম না। তো এখন আমি আমের আটিগুলোকে ফেলে দেব আর আমের যে শ্বাসটা আছে এটা আমি একটা মিক্সারের মধ্যে পিষাই করে নেব। এখন এটা ঢেলে দেব মিক্সারের মধ্যে আর মিক্সারের মধ্যেই আমি আমের শ্বাসটা পিষাই করে নেব। তো দেখেন আমের শ্বাসটা কিন্তু আমার পিষাই করা হয়ে গেছে, খুব সুন্দর কালার চলে এসেছে, কালারটাও নষ্ট হয়নি। আমের এই পেস্টটাকে সাইডে রেখে দেব। আর এখানে নিয়েছি আমি সুজি, এখানে আমি 12 টাকা সুজি নিয়েছি, 200 সুজি আছে। তো এই সুজিটা দিয়েই আমি পিঠেটা তৈরি করব। এখন উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা হালকা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম সুজিটা। আর সুজিটা দিয়ে এক মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এরকম সাদাই থাকবে জাস্ট একটু সুন্দর ফ্লেভারের জন্য সুজিটাকে এক মিনিট ভেজে নেব। এভাবেই অনবরত নেড়ে নেড়ে সুজিটাকে ভাজতে হবে, বন্ধ করা যাবে না নাড়া, না হলে নিচটা ধরে যাবে। তো সুজিটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন দিয়ে দেব সুজির মধ্যে বাদবাকি সব উপকরণগুলো। এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, না হলে নিচটা ধরে যাবে। এখন দিয়ে দেব, তো এখানে আমার 200 সুজিতে 1 কাপ সুজি হয়েছে, এর মধ্যে দিয়ে দেব আধা কাপ জল। আধা কাপ জল দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। আর যেহেতু এখানে আমি আমের পেস্ট দেব এর জন্য আমি জলটা একটু কম করে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব যে আমের পেস্ট করে রেখেছিলাম পেস্টটা, দিয়ে ভালো করে সুজির সঙ্গে মিশিয়ে নেব। তো এখানে আমার 1/2 কাপ আমের পেস্ট দিয়েছি, আমের পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দেব চিনি। তো এখানে আমি 3 চামচ মতো চিনি দিয়েছি বড় চামচের, যেহেতু আম মিষ্টি আছে এর জন্য আমার চিনিটা বেশি লাগবে না, আর এই পিঠেটা মিষ্টি মিষ্টি হলেই বেশি ভালো লাগে। এখানে আমার 3 চামচ চিনি বড় সাইজের, মানে 50 গ্রামের একটু বেশি বেশি চিনি আছে। তো আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করবেন খেতে সেরকমই চিনিটা দেবেন। আর যেহেতু আম আগে থেকে মিষ্টি, তো সুজিটা আমার একটা শক্ত ডো তৈরি হয়ে গেছে, এখন নামিয়ে ঠান্ডা করে নেব। তো দেখেন এখানে আমার ঠান্ডা হয়ে গেছে। এখন একটা চপিং বোর্ডের মধ্যে ঢেলে নিয়েছি আর উপর থেকে এখানে আমি ময়দা ছড়িয়ে ডোটাকে ভালো করে মেখে নেব। তো ওই ডোটাকে আমি এখন চটকে চটকে 3 থেকে 4 মিনিট মতো মেখে নেব। এখানে কিন্তু ডোটা ভালো করে মাখতে হবে ভিতরে, যাতে কোনো দানা না থাকে। তো দেখেন ডোটা আমার খুব সুন্দর মাখা হয়ে গেছে। এখন ডোটাকে একটা ইলেচি করে নেব। তো হাতে একটু ময়দা মাখিয়ে, এখানে কিন্তু আপনারা তেলও ব্যবহার করতে পারেন। তো আমি একটু ময়দা লাগিয়ে এখন লেচিগুলো কেটে নিয়েছি। তো লেচিগুলো এখন লম্বা সাইজের করে নেব, করে ছোট আকারে টুকরো টুকরো করে কেটে নেব। এবার গোল বলের মতো শেপে আনব। তো সবগুলোই একইভাবে গোল বলের মতো করে নেব। আর ডোটা মাখার সময় আপনাদের যদি মনে হয় একটু নরম হচ্ছে, সেখানে কিন্তু আপনারা একটু ময়দা দিয়ে ভালো করে মাখতে পারেন। এখন এখান থেকে একটা লেচি নিয়ে নেব আর বাদবাকিগুলো ঢেকে রেখে দেব। এখন এই লেচিটার মধ্যে ময়দা ছড়িয়ে রুটির আকারে বেলে নেব, একটা বড় সাইজের রুটির আকারে বেলে নেব। আর এই রুটিটা কিন্তু একদম পাতলা করা যাবে না, একটু মোটা মোটা করেই বেলতে হবে। তো দেখেন আমি কতটা মোটা করে বেলেছি দেখিয়ে দিলাম। এখন এখানে একটা কুকি কাটার নিয়েছি ছোট্ট সাইজের, এই কুকি কাটারটা দিয়ে ছোট্ট ছোট্ট করে পিঠেগুলোকে কেটে নেব।
এই পিঠেগুলোকে আপনারা অনেকে বলে পয়সা পিঠে, অনেকে বলে মিনিমাল পোয়া, অনেকে অনেক নামেই এই পিঠেগুলো পরিচিত। এই পিঠেগুলো কিন্তু যেমন দেখতে সুন্দর তেমন খেতে দারুণ লাগে। তো রেসিপিটা দেখে যদি আপনারা বাড়িতে ট্রাই করেন কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন আর বেশি বেশি করে ফ্যামিলি বা বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। আর যারা ভিডিওটি নতুন দেখছেন প্লিজ ভিডিওটিকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখেন কতগুলো মিনি মালপোয়া তৈরি হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে। এখন চলে যাব ভাজার জন্য উনানে। আর উনানে এখানে আমি কড়াইয়ে তেল দিয়েছি আর তেলটা আমার এখানে গরম হয়ে গেছে। এখন একে একে সবগুলো পিঠে ছেড়ে দেব। তো আপনাদেরকে বলছি এই পিঠেগুলো ছাড়ার সময় একদম ঠান্ডা তেলে দেবেন না, তেলটা একটু গরম করেই পিঠেগুলো ছাড়বেন। দেখবেন আপনা আপনি ফুলে ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। তো এইভাবেই সবগুলো পিঠে একে একে ছেড়ে দেব। আর যেহেতু একদম ছোট্ট ছোট্ট পয়সার মতো পিঠে একসাথে কিন্তু অনেকগুলো হবে, তো যতগুলো আমার কড়াইয়ে ধরবে ততগুলোই কিন্তু আমি এই তেলের মধ্যে ছেড়ে দেব। আর এই পিঠেগুলো ভাজতে কিন্তু খুব তেল লাগে না। এখানে আমি 150 গ্রাম মতো তেল দিয়েছি, 150 গ্রাম তেলেই কিন্তু আমি পিঠেগুলো সব ভাজব। তো দেখেন পিঠেগুলো সব একদম ফুলে ফুলে ডাবল হয়ে গেছে, দেখতেও কতটা সুন্দর লাগছে। আর এই পিঠেগুলো শুধু দেখতে সুন্দর নয় খেতেও কিন্তু দারুণ মজা। এরকম ধরনের পিঠে বাড়িতে ট্রাই করলে আপনার বাড়ির সবাই অনেক খুশি হবে আর সকলেই অনেক মজা করে খাবে। এই পিঠেগুলো ভাজতে কিন্তু একদম টাইম লাগে না, 2 থেকে 3 মিনিটের মধ্যে দেখেন খুব সুন্দর পিঠেগুলো ভাজা হয়ে গেছে। এখন একটু কালার আসা অবধি অপেক্ষা করব, একটু লাল লাল হয়ে আসলেই পিঠেগুলো নামিয়ে দেব। তো পিঠেগুলো কিন্তু আমার একটু লাল লাল হয়ে এসছে আর একদম মচমচা হয়েছে। এখন সবগুলো পিঠে একে একে তুলে নেব। আবারও বলছি আম ফুরিয়ে যাওয়ার আগে রেসিপিটা একবার হলেও ট্রাই করেন। এরকম ধরনের আমের রেসিপি তৈরি করে কিন্তু আপনি আপনার বাচ্চার স্কুল টিফিন দিতে পারবেন বা অফিস টিফিন দিতে পারবেন। তো সবগুলো কিন্তু নাস্তা আমার রেডি হয়ে গেছে, এখন বাদ বাকি যেগুলো ছিল সেইগুলো একে একে ছেড়ে দিয়েছি তেলের মধ্যে। আর একইভাবে 3 থেকে 4 মিনিট মতো পিঠেগুলোকে ভেজে নেব আর একটু লাল লাল করে ভেজে নেব। তো যতক্ষণ না কালার আসে এভাবেই নাড়াচাড়া করে পিঠেগুলো ভেজে নেব। আম সুজির মিনি মালপোয়া রেসিপি, একদম ইউনিক রেসিপি। যারা ভিডিওটি নতুন দেখছেন প্লিজ ভিডিওটিকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যান এরকম ইউনিক ইউনিক রেসিপি দেখার জন্য। তো এগুলোও কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, সবগুলো এখন তুলে নেব। 200 সুজিতে কিন্তু আমার অনেকগুলো পিঠে তৈরি হয়ে গেছে। এখানে কিন্তু আমি সবগুলো পিঠে একে একে তুলে নিয়েছি। এখন সবগুলো পিঠে একটা প্লেটের মধ্যে ঢেলে সার্ভ করে নেব। তো দেখেন পিঠেগুলো কত সুন্দর হয়েছে দেখতে, একদম মনে হচ্ছে পয়সা। বন্ধুরা আমের এই মিনি মালপোয়া রেসিপিটা যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন ফ্যামিলি বা বন্ধুদের কাছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।